সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তার কথা যত বলবো ততই কম হয়ে যায়। তিনি যেমন একজন গুণী সঙ্গীত শিল্পী, তেমন একজন গুণী লেখিকা। তাকে নিয়ে আমরা সবসময় অনেক কল্পনা করে থাকি এবং তার সাথে কথা বলা শুরু করলে যেন কথা শেষই হয় না। ওয়েট, এত যে প্রশংসা করছি সেই সাথে কিন্তু কথাও বলতে হবে, প্রশংসা করতে গেলে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। জি দর্শক, আপনারা একদম ঠিক বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও লেখক অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি একদম ভালো আছে এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে এবং আরো ভালো লাগছে যে আপনার সাথে আমার ড্রেসের কালারটা একটু ম্যাচিং হয়ে গেছে। একদমই তাই, আর তোমার সাথে আরেকবার আমি চায়ের চুমুকে এসেছিলাম, সেই স্মৃতিটাও আমার মনে আছে। জি, আপনাকে পেলে আসলে মাথার মধ্যে যেটা হয় যে আমি কিছু সুন্দর গান শুনবো, এবং আমরা যদি বলি যে নজরুল সঙ্গীতে আপনার অবদান অনেক, সেই জায়গা থেকে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। কবিকে ও তার গান নিয়ে আপনার ভাবনাটা কী এবং কেমন সে সম্পর্কে আমাদেরকে একটু বলুন। কবির গান নিয়ে তো আমি খুব ছোটোবেলা থেকেই ভাবছি, আর গানগুলো গাইতে গাইতে আমার ইচ্ছা হয়েছিল যে সেগুলো অনুবাদ করি। তো প্রায় 300 গান মতন আমি বিভিন্ন বই আকারে পাবলিশ করেছি, ইংরেজিতে অনুবাদ করেছি। তারপরে দেখা গেল প্রফেসর রফিকুল ইসলাম, উনি খুব পছন্দ করলেন অনুবাদগুলো, উনি আমাকে কবিতা অনুবাদ করতে দিলেন সম্পাদকীয়। তারপরে উনিও মারা গেছেন 2 বছর হলো। তারপরে ছোট গল্প, কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প, পদ্ম গোখরা, রাক্ষসী, এই সমস্ত, হ্যাঁ, বাউন্ডুলের আত্মকাহিনী, তারপরে জিনের বাদশাহ, এই সমস্ত গল্পগুলোকে আমি একসাথে করে, 10টা গল্প, ছোট গল্প বলে এগুলোকে, একসাথে করে আমি পাবলিশ করেছি এবং এটা এলাইভা প্রেস বলে সুইজারল্যান্ডের একটি প্রেস থেকে বার হয়েছে। তো প্রথমে তো গান গাইছিলাম ছোটোবেলায়, আমার বাবার নামটা রেখেছিল কবি কাজী নজরুল ইসলাম, আমার দাদু ছিলেন আব্বাসউদ্দিন আহমেদ, সেই বংশ পরম্পরায় দাদুর বন্ধু নজরুল ইসলাম, ওই কথাগুলো শুনতে শুনতে নজরুলকে ভালোবেসেছি। তারপর আস্তে আস্তে করে ওই গান থেকে আবার কখন যেন অনুবাদক হয়ে গেলাম, নজরুলকে আরও গভীরভাবে জানবার চেষ্টা করলাম। এখন আমার একজন প্রফেসর আছেন, আমেরিকায় থাকেন উনি, কিছু কবি কাজী নজরুল ইসলামের উপরে ইংরেজিতে কাজ করছেন, তো প্রায়ই তিনি আমাকে ইমেল করেন এবং তাকে আমি সাহায্য করছি, যেহেতু বাংলাগুলো ওনাদের জানা নেই, সেহেতু ইংরেজি করে করে ওনাদেরকে বই লেখাতে সাহায্য করছি। তেমনি আরেকজন মহিলা, উনি নিউ ইয়র্কে আছেন, তিনি নজরুল ইসলামের যে ইসলামিক গানগুলো আছে সেগুলোর উপরে উনি একটা রিসার্চ প্রজেক্ট করছেন, এগুলোকে ইংরেজি করে প্লাস এগুলোর মিনিংগুলো লিখে, হ্যাঁ, তিনি একটা বই বার করছেন। তো উনি মাঝে মাঝে বাংলাদেশে আসেন এবং আমার সাথে বসে বসে সমস্ত ইসলামী গানগুলো নিয়ে তার সাথে আমার গভীর আলোচনা হয়। উনি ইংরেজিতে আবার লিখে লিখে নেন, ফিরে গিয়ে তার বই রচনা হবে। এই ধরনের বেশ কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত আছি। আচ্ছা, যেহেতু আমাদের এখন রমজান মাস, আর ইসলামী গানের কথা বলছেন, আমরা কি একটি গান শুনতে পারি কি? নিশ্চয়ই। ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, আসিলেন রসুলে খুদা প্রথম যেখানে, ভেসে যায় হৃদয় আমার উঠিল যেখানে রনি, উঠিল যেখানে রনি, প্রথম তকবীর ধ্বনি লোভিনু মনির খুনি, যথায় কোরআনে ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, ভেসে যায় হৃদয় আমার। বাহ, অসাধারণ, চমৎকার, চমৎকার। দেখো, উনি নিজে না গিয়েও কল্পনাতে উনি কত কিছু দেখতে পেয়েছিলেন, তাই না? উনি তো মক্কা মদিনা কোথাওই যাননি, এমনকি ওনার সঙ্গীতের মধ্যে যে তুর্কিশ সুর আছে, ইজিপশিয়ান গানের সুর আছে, অনেক ইরানিয়ান গানের যে অনুকরণে উনি গান লিখেছেন, গজল গীত লিখেছেন, এইসব জায়গায় কিন্তু উনি মানে পার্থিবভাবে ভিজিট করেননি। আমরা যেমন প্লেনে করে যাই, সেখানে ঘুরি, দেখি, বোঝার চেষ্টা করি, কিন্তু তিনি বই পড়ে সেখানকার মানুষের সাথে মিশে, যাদেরকে উনি যখন
যুদ্ধে গেলেন, তখন ওনার অনেক বন্ধু বান্ধব হয়েছিল, তাদেরকে উনি স্টাডি করতেন, হ্যাঁ, বুঝতে চেষ্টা করতেন যে এরা কী খায়, কোথায় ঘুমায়, কী কী পড়াশোনা করে, কী ধরনের কাপড় পরে, কী ধরনের গান গায়, কী ধরনের মেলামেশা করে। এই স্টাডিগুলো করে করে কিন্তু উনি বিভিন্ন দেশ সম্পর্কে অনেক কিছু জেনেছেন এবং তাদের সংস্কৃতিকে আমাদের যে বাংলা সংস্কৃতি সেখানে উনি সংযোজন করেছেন। মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোপায় তারার ফুল, এই গানটি অসাধারণ একটি গান এবং আপনার কণ্ঠে দুটি লাইন শোনার জন্য আমি আসলে তো গভীর আগ্রহে বসে আছি। তোমার যে খোপা নেই নাহলে ফুলটা তোমাকেই দিতাম। মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোপায় তারার ফুল, করনি দোলাব দ্বিতীয়া তিথি চৈতি চাঁদের দুল, প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোপায় তারার ফুল। বাহ, অসাধারণ অসাধারণ, মন একদম ছুঁয়ে গেল, অনেক ভালো লেগেছে। আমরা একটু কবির যে গানের যে কবিতায় ইসলামী গানের যে জায়গাটি কবি দখল করে রেখেছে, অনেক বড় একটি জায়গা, সেই জায়গা থেকে আপনার চিন্তাভাবনা কি বা আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি হচ্ছে যে উনি যখন খুব ছোট ছিলেন তখন তো মক্তবে পড়াশোনা করতেন, আর ওনার জীবনীতে আমি পড়েছি, যেটা আমি ট্রান্সলেট করেছি ইংরেজিতে, যে মাঝে মাঝে ওনার বাড়ির কাছে একটা ছোট মসজিদ ছিল, তো মাঝে মাঝে যখন মুয়াজ্জিন আসতো না তো ওরা ওনাকে ডেকে পাঠাতো, যে নুরু করে ডাকতো ওনাকে ডাক নামে, তুমি এসে এখানে আজান দিয়ে যাও। তো মনে করো ফজরের আজান দিল, তারপরে হচ্ছে জোহর, তো মাঝখানে অনেকখানি সময়, এই সময়টা কবি কাজী নজরুল ইসলাম ওই যে একটা সুন্দর মসজিদের পাশে একটা বাগান ছিল, মাঠ ছিল, ওখানে ঘুরে ঘুরে বেড়াতেন, আর যারা এখানে ইসলামী তত্ত্ব আলোচনা করে তাদের সাথে উনি অনেক আলোচনায় মাততেন। এই সময় থেকে তার ইসলামের প্রতি যে একটা আগ্রহ, কৌতূহল, সেগুলো সব কিন্তু উনি অনেক ছোটবেলায় একটা গান লিখেছিলেন যে দেহতত্ত্বের গান, যে আমরা চাষ করি জমি, হ্যাঁ, এবং সেখান থেকে আমাদের ফসল আসে, সেটা পরবর্তীতে উনি যখন ওইটা লেটর দলের গান ছিল, পরবর্তীতে উনি যখন ইসলামী গান লিখলেন উনি লিখলেন, আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল দেখবো তারে কেয়ামতের হাটে। এখন সবগুলো গল্প ওনার, উনি তো নেই, উনি লিখেও যাননি, যতটুকু পড়ে পড়ে আমি একটা দেখতে পাই যে ওই সময়টাতে ওনার এত গভীরভাবে উনি এই ধ্যান ধারণাগুলো ভেতরে ধারণ করেছিলেন যে পরবর্তীতে যখন আব্বাসউদ্দিন আহমেদ তাকে ইসলামী গান লেখার অনুরোধ করলো, উনি একের পর এক গান লিখে যেতেন, সেই তত্ত্বগুলো সব বেরিয়ে আসতো, সেই যে শব্দের ব্যবহার, ইসলামিক শব্দের ব্যবহার। তো নজরুল ইসলাম ওইভাবে উনি বলেছেন যে উনি ধর্ম পালন করেন বটে, কিন্তু উনি ধর্মান্ধ না, কিন্তু যখন আমরা ওনার হযরত মুহাম্মদের উপরে, আল্লাহ তাআলার উপরে, তারপরে ইসলামী গজলগুলো যখন আমরা পড়ি, তখন আমরা দেখি যে সত্যি সত্যি ইসলামী যে দর্শনগুলো আছে, ইসলামী যে ইতিহাসগুলো আছে, সেগুলো কত সুন্দরভাবে উনি গ্রহণ করেছেন। এবং তারপরে আমরা কোনো কবিকে পাইনি, আগেও পাইনি পরেও পাইনি, যে এত বিশদভাবে এবং এত বলিষ্ঠভাবে ইসলামিক কথাগুলোকে এত সুন্দর সাবলীল আরাম করে, যেমন সাধারণ মানুষ যদি ইসলাম দৃষ্টিভঙ্গি নিতে গিয়ে আরবি পড়ে তাদের জন্য বুঝতে অনেক কঠিন হবে, কিন্তু আমি যদি বলি তোরা দেখে যে আমিনা মায়ের কোলে, এটা তো বুঝতে অনেক সহজ হবে। হ্যাঁ, তো কী কী ভাষা তিনি বলছেন, মানুষে মানুষের জন্য দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, এটা তো একদম ইসলামের কথাটাই খুব সহজ সুন্দর করে তিনি আমাদের কোল পর্যন্ত এনে দিয়েছেন, আমাদের ঠোঁটে এনে দিয়েছেন, আমাদের জিহ্বাতে এনে দিয়েছেন। নজরুল সঙ্গীতে আপনার অবদানের কথা যদি বলি, 2009 সালে নজরুল একাডেমি থেকে নজরুল পুরস্কার পেয়েছেন এবং 2014 সালে নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল পদক পেয়েছেন। আপনার অর্জনের কথা আমরা অনেকেই জানি, প্রাপ্তির জায়গাটা কতটুকু? মানে এগুলো তো পদক পেয়ে তো মানুষের ভালোই লাগে, সব মানুষেরই। তো একদিন আমি টার্কি থেকে ঢাকায় ফিরছি, তো এয়ারপোর্টে আমি দাঁড়িয়ে আছি, তো আরও অনেক বাংলাদেশের সাধারণ জনগণ দাঁড়িয়ে আছেন, একজন ভদ্রলোক, আমি তাকে চিনি না, সে হঠাৎ আমার দিকে এরকম পেছন ফিরে তাকিয়ে বলেন, আপনি নজরুল, মানে
আমার নামের সাথে নজরুলের নামটা ওনার মনে মনে পড়ে গেছে, একেবারেই অপরিচিত ভদ্রলোক, উনিও ফিরছেন ইয়েতে করে, প্লেনে করে। আমার কাছে মনে হলো এটা একটা বড় বড় প্রাপ্তি, আমি যে কবি কাজী নজরুল ইসলামকে ছোটবেলা থেকে ভালোবেসেছি, সেধেছি, সেটা একটা সাধারণ মানুষও আমাকে দেখেই তার নজরুল ইসলামের কথা মনে হয়ে গেছে, এটাই বোধ হয় একটা বড় পদক আমার মনে হয়। বাহ, এইবারে আপনার কণ্ঠে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা, যারে পদ্মার ঢেউরে এই পদে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে পদ্মার ঢেউরে, মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা, যারে পদ্মার ঢেউরে। বা অসাধারণ, অসাধারণ! আপনার গান যখনই শুনি তখনই মনে হয় শেষ যেন না হয়, তারপরও আমাদের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে অল্প একটু গান শুনতে হয়। আমাদের দেশে কিন্তু অনেক নামী দামি সঙ্গীত শিল্পীরা রয়েছেন, কিন্তু আপনার মতো করে নজরুল সঙ্গীতের উপর যে যে রপ্ত করা নজরুল সঙ্গীত, সেই জায়গায় বলিষ্ঠভাবে এত সুন্দরভাবে বিশ্লেষণ করা, সেই জায়গাটা থেকে আমরা দেখিনি কখনো। আপনাকে এত সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করেছেন, এবং যারা সঙ্গীতে নজরুল সঙ্গীতের উপর আরও আগামীতে যারা নতুন প্রজন্ম আছে, তারা যারা আসতে চান এবং সুন্দরভাবে রপ্ত করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? আচ্ছা, তুমি যে বললে শুধু আমিই করেছি তা না, আমাদের সমসাময়িক সব শিল্পী খুব সুন্দর করে নজরুলকে তারা শিখেছেন, ধারণ করেছেন। তবে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে তারা তো খুব গানে ভালো, তারা উচ্চারণে ভালো, তাদের মেধা অত্যন্ত, মেমোরি শার্প, তো তাদের হাতের মুঠোয় আছে সারা পৃথিবী। ইউটিউবে আমরা যে পুরনো যেগুলো কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতে, আঙ্গুরবালা, ইন্দুবালা, আব্বাসুদ্দিন, তার কমলা ঝুরিয়া, তারা যে গানগুলো গেয়ে গিয়েছিলেন সেই গানগুলো এখন অনায়াস লব্ধ। আমরা তো কী কষ্ট করে 2 ঘন্টার জন্য আমাদেরকে রেকর্ডগুলো শুনতে দিত, ওই 2 ঘন্টার মধ্যে গানটা শুনে আবার নজরুল ইনস্টিটিউটে ফেরত দিতে হতো, এখন তো আর তা না, সব ইউটিউবে আছে। ওই আদি রেকর্ডগুলো নতুন প্রজন্মের শিল্পীরা গাইবার আগে যদি কয়েকবার শোনে তাহলে বুঝতে পারবে যে গাইবার একটা ঢং আছে, প্রত্যেকটা কথা উচ্চারণে একটা ঢং আছে। যেমন আমি যদি বলি পুবন হাওয়া, হ্যাঁ এটা বলি, অথবা আমি যদি বলি পুবন হাওয়া, এই যে এক্সপ্রেশনগুলো দেওয়া, কিভাবে কবি কাজী নজরুল ইসলাম চাইতেন যে আমরা কোয়েলিয়া কুহরে কুকু গীতে, আর যদি আমি বলি কোয়েলিয়া কুহরে কুকু গীতে, এই ছোট ছোট ডিফারেন্সগুলো রপ্ত করতে হয়, শিখতে হয়। তার জন্য আদি রেকর্ডগুলো যেগুলো এখন ইউটিউবে সব পাওয়া যাচ্ছে ওগুলো যদি তারা একটু স্টাডি করে, তারা একটু শোনে, আর বেশি কিছু করতে হবে না, কানের মধ্যে দিয়ে হবে। আচ্ছা, এবারে আমরা একটি গান যেটি যার ছায়া পড়েছে, এই গানটি আসলে আপনাকে দেখলেই মনে আসে, আমরা গানটি একটু শুনতে চাই। এটা তো আমার ফুপুর খুব বিখ্যাত গান, ফেরদৌসী রহমানের আয়না ও অবশিষ্ট ছায়াছবির। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি না, ও গো তুমি না, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি না, ও গো তুমি না, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি না, সে কি তুমি না। ওয়ান্ডারফুল, অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আমরা এবার একটু সিরিয়াস বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু আপনি একজন শিক্ষক ও অধ্যাপনা করছেন, সেই জায়গা থেকে আমাদের এখন শিক্ষা ব্যবস্থার কেমন অবস্থা সে সম্পর্কে একটু জানতে চাই। আসলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে অনেক গুণী গুণী শিক্ষকেরা শিক্ষাদান করছেন, এবং অনেক ছাত্রছাত্রীদেরকেও আমি দেখি যে তারা
খুব ভালোভাবে পড়াশোনা করছে এবং তারা চায়, নারীরা তো খুবই এগিয়ে আসছে, তবে এটা ঠিক যে কিছু কিছু জায়গায় আমাদের একটু কমতি আছে, যেমন বিজ্ঞান আমরা অনেক কম পড়ছি, বেশিরভাগই তারা এই যে MBA BBA এই ধরনের সাবজেক্ট পড়ছে যাতে তারা এন্টারপ্রেনিয়রশিপে যেতে পারে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যেমন আমি পড়েছি স্ট্যাটিস্টিক্স, না আমার সাথে আমার সাবসিডিয়ারি ছিল ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, আমাদের কিন্তু বাংলাদেশিদের অঙ্কে ব্রেন খুব সাংঘাতিক, হ্যাঁ, এবং যারাই যেমন বুয়েটে পড়াশোনা করেছে, তুমি জানো যে যারা বুয়েটে পড়াশোনা করেছে তারা আজকে ইংল্যান্ড আমেরিকায় সব জায়গায় গিয়ে তারা খুব একেবারে উঁচু উঁচু জায়গাতে তারা রয়েছে, এবং তাদের আবিষ্কার করা সেম, তাদের আবিষ্কার করা নানান রকম সায়েন্টিফিক এই সফটওয়্যার্স কিনে নিয়েছে বড় বড় মার্কেটিং কোম্পানিরা। তো একই রকমভাবে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ার আমাদের আরও বেশি দরকার আছে, শিক্ষক আমাদের আছে, এবং আমাদের ছাত্রছাত্রীরা একটা জিনিস কি তারা অনেক খাটতে পারে, তারা ভালো হতে চায়, এই জিনিসটা দেখে আমার খুব অনুপ্রেরণা লাগে। আর যখন আমি ছোট ছিলাম এত নারীরা কিন্তু পড়াশোনা করতে আসতো না, আমি যেমন পরিসংখ্যানে পড়েছি প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখতাম আমি একমাত্র নারী, ম্যাক্সিমাম আরেকজন আছে, সেও হয়তো কিছুদিন পরে বিয়ে হয়ে চলে গেল, আর কেউ পড়লো না। এখন সব জায়গায় এত নারীদের সাফল্য দেখে নারীরা খুব মেটিকুলাসলি পড়াশোনা করে, আমি চাইবো পুরুষরাও সেখানে হাতে হাত মিলিয়ে আসুক, এবং চাইবো যে এই বিজনেস স্টাডিজের পাশাপাশি তারা আরও ক্রিয়েটিভ জিনিস, যেমন এখন তুমি দেখছো যে আমাদের নাটক নভেল সিনেমা সে নোবেল পর্যন্ত চলে যাচ্ছে, হ্যাঁ কান ফেস্টিভ্যালে চলে যাচ্ছে, আমরা যে যাই হতে চাই না কেন আমরা যদি বেস্ট হওয়ার পরিকল্পনা করি যে আমি খাটবো, আমি ইউনিভার্সিটি কিছুটা তোমাকে শিখাতে পারে যে এই পদ্ধতিতে তুমি আগাও, তো তার চেয়েও বেশি নিজের মেধাকে আমরা কাজে লাগাতে পারি, এবং সেখানে কিন্তু আমি খুব আশাবাদী, কারণ আমি দেখছি যে আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো করছে, এবং সেই সাথে সাথে গুণী শিক্ষকেরা যদি একটু, আমরা সবসময় নেগেটিভ রিপোর্টগুলো পাই সেগুলো একজন দুজন শিক্ষক, তো বেশিরভাগ শিক্ষকেরাই চায় যে আমার ছাত্রছাত্রীরা ভালো হোক এবং খুব ভালো ভালো তারা আশানুরূপ ফল করুক, সেটাই সবার কাছে কামনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অসাধারণ কিছু মুহূর্ত কাটলো, অনেক ভালো লেগেছে, আশা করছি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে, ভালো থাকবেন সব সময়। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে, চায়ের চুমুকে আমাকে বারবার ডাকেন, এবং আমার মনে হয় যে আমি আমার কথার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে আমার ভালোবাসা স্নেহাশীষ এবং শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।